নির্বাচনের সময়ের দৃশ্য আকাশত এইদরে দেখা গৈছিল বর্বর শিলা। বর্বর শিলা মানে মন্ত্রী বিধায়কে ব্যবহার করে হেলিকপ্টার। নির্বাচনী বতরত অসমত কেন্দ্রীয় মন্ত্রী এনে ধরনের ভিড় হয়েছিল যে আকাশত কার্যত যানজটর সৃষ্টি হয়েছিল। এটা আকাশত যানজট নাই, রাইজে এটা আকাশত যানজট বিচারছে। রাইজে বিচারছিল বানাক্রান্তর খবর লোলে নির্বাচনের সময় অহার দরে এতিয়া মন্ত্রী বিধায়কর আগমন ঘটক। কিন্তু নাই, সরকারের পরিবর্তন হল যদিও কেন্দ্রের নীতি একই থাকে। এয়া গহপুরের দৃশ্য, গহপুরত রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য। এয়া রাষ্ট্রীয় ঘাইপথ এটা পানির তলত। বানপানীর এই ভয়াবহতা এতিয়া ভালদরে মন দিয়ে চাও। গহপুরের বানর পরিস্থিতি কেন জানে যে গহপুরের কি সাংসারিক লোকসান করেছে তারে আমি আসাম তথ্যদর হোক দেখাবলে উপস্থিত আছো। বর্মাজানে গহপুরের ঘাইপথের উপরে কেবল পানি বোয়া নাই, পানি বইছে গ্রাম্যাঞ্চল। আর আমার দোকানও ডুবিছে, গোটে রাইজের দোকান ডুবি আছে, ঘরও ডুবিছে, হ্যাঁ ঘরবিলাকও ডুবিছে, ঘরবিলাকও ডুবিছে। আর দেখিছে আপনার ক্যামেরাম্যান হেয়ে, তারপর আপনার মানে রাস্তা এটা আপনার হেৰি হয়েছে, পানি বেশি হয়েছে, যেগুলো দৈনন্দিন কাম সকলবোৰ বাদ দিয়ে মানে পানির মাজ পানি কেন ঘরের পর হেৰি করব পারি সেইটাই চিন্তা করব। সামগ্রিকভাবে গহপুরের এই দৃশ্য মন কর, চৌদিশে কেবল পানি আর পানি। এবার আমি আপনাদের লই যাব ওলাইছো লক্ষিমপুর। লক্ষিমপুরের রাষ্ট্রীয় ঘাইপথের একই অবস্থা। প্রথমে রাষ্ট্রীয় ঘাইপথ 15 অবস্থা চাও, নৈর প্রচন্ড সুঠে এনে পথ খহাই নিছে। কার্যত লক্ষিমপুর এটা গণবিচ্ছিন্ন। নেপকুয়ে পানি এড়িয়ে দিয়ার ফলত সমগ্র লক্ষিমপুর জেলার অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় ঘাইপথ কেন চপরা চপরিক খুঁজছে এই দৃশ্য চালেই আপনি স্পষ্ট হব। বিপ্রিয়ার পথালি পাহাড়ত সৃষ্টি হওয়া ভূমিস্খলনের ফলত এহাল স্বামী স্ত্রীর মৃত্যু হয়। লক্ষিমপুর জেলার প্রশাসনের মতে নেপকোর ফলের প্রচন্ড গতিত পানি এড়িয়ে দিয়ার ফলত এনে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইমান বেশি বরষুণ দিলে যেটির ফলত আমার করেছিল যে ইমান ইমান এড়ি, তার ফলত আমার নহলে তো আমি যে ধরনের পানি এড়িছিল সিমান এড়া হলে আমার মাথায় ভাঙি গেলে বহু ডর এক জায়গায় ভাঙে, গোটেখিনি ভাঙিলে কারণ 10,000 mm এই বহু ডর হেরি আসে, কিন্তু তার ইমান বেশি মানে মানে হেরি হয়েছে পানি হয়েছে যে এই উপায় নাছিল। ইতিমধ্যে অঞ্চলটির গ্রামোন্নয়ন মন্ত্রী নবদলে পরিভ্রমণ করে পরিস্থিতি অধ্যয়নের চেষ্টা চলাইছে। এয়া মাজুলী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের নিজা সমষ্টি। এয়া মাজুলী এটা প্লাবিত। জয়ন্ত মল্লয় কোৱাৰ দৰে মাজুলীবাসী বানপানী আহিলে ভাল নাপায়। মাজুলীর সত্রভূমি এটা বিপদের মত। বরাক উপত্যকাতো একই অবস্থা। দক্ষিণ করিমগঞ্জত অবশ্যই বান পরিস্থিতি কিছু উন্নতি হয়েছে। বান পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে। প্রথমতে গোটে 277 ভিলেজ এফেক্টেড হয়েছে, আজি রিপোর্ট মতে প্রায় 142 গাঁও এফেক্টেড হয়ে আছে আজিলেক, আর 1,19,000 মানুষ বর্তমান জলবন্দী হয়ে আছে, যদিও পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছিল। এইখানে সময়তে রাজ্য সরকারের ফল দাবি করা মতে বান সাহায্যক লো কোনো ধরনের সমস্যার সৃষ্টি হওয়া নাই। ইতিমধ্যে ব্যবস্থা লওয়া হয়েছে আর যে ধরনের পদক্ষেপর প্রয়োজন সেই পদক্ষেপ লওয়া হব, কারণ রাজ্য সরকার এক্ষেত্রে দায়বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ। এখানে এনেকা বানটো ধরে রাখলেও তো ফাটি যাব, গতিকে যি ধরনের তেওঁলোকে বিজ্ঞানসম্মতভাবে করব লাগে, কিন্তু আগতে রাইজক জনাব লাগে, ডিস্ট্রিক্ট জনাব লাগে,
গতিকে কি কৰিছে কি কৰা নাই বিষয়টোৰ ওপৰত মই নাজানো, সুধি ল'লে মই জনাব পাৰিম। প্ৰশ্ন হয় কেন্দ্ৰীয় মন্ত্ৰীসকল এতিয়া কলৈ গ'ল? অসমৰ বান পৰিস্থিতি চাবলৈ এতিয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ সময় নাই নেকি? অসমৰ বান পৰিস্থিতিৰ ফলত কেন্দ্ৰই ক্ষতিপূৰণ দিবনে? ব্যুৰো ৰিপৰ্ট, আছাম টকছ।